হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমি খেল খেলমে এই সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা দেখতে আমার একটু দেরি হয়ে গেল একটু ব্যক্তিগত কারণে বিজি ছিলাম বলে এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন অক্ষয় কুমার ফারদিন খান প্রিয়া জয়সওয়াল বানি কাপুর আদিত্য শীল তাপসি পান্নু আমি সহ আরও অনেকে এই সিনেমাতে যেটা দেখানো হয়েছে যে যাদেরকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই চরিত্ররা তারা নিজেদের মধ্যে একটা সময় বন্ধু ছিল পরবর্তীকালে বিবাহ মানে বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের কি পরিস্থিতি হয় এবং সেই পরিস্থিতিটা আমরা জানতে পারি কি করে একটা অন্য কারোর বিয়েতে গিয়ে মানে অক্ষয় কুমারেরই শালির বিয়েতে গিয়ে সেখানে এক রাতের মধ্যে আমরা এদের যে সিচুয়েশন এই বর্তমানে যে সিচুয়েশনটা সেই সিচুয়েশনটা আমরা কি সেটা আমরা জানতে পারি তো বিভিন্ন ঘটনার মাধ্যমে কিছু কিছু ইমোশনাল সিন আছে যেগুলোতে ভালো লাগে ইমোশনাল সিনগুলোতে প্রত্যেকে যখন এক এক করে যখন নিজেদের জিনিসগুলো যখন উদ্ঘাটন হচ্ছে এক এক করে তো সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগে দেখতে দেখতে বা শুনতে সেগুলো ভালো লাগে ওখানে কিন্তু যে যা নিজের নিজের মতো করে কিন্তু অভিনয় করেছে এবার ওভারঅল আমার যদি ভালো লেগেছে যার যাদের অভিনয়দের দুজনের অবশ্যই অক্ষয় কুমার এবং সারপ্রাইজিংলি ফারদিন খান ফারদিন খানকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই সিনেমাটাতে শীল নিজের জায়গায় ভালো অ্যামেভের আমার ভালোই লেগেছে খারাপ না তাপসি পানু যেরকম অভিনয় করে সেরকমই করেছে বাণী কাপুর ঠিকঠাক এবং প্রিয়া জয়াল সম্পর্কে আমার লিটারেলি কোনো আইডিয়া নেই কিন্তু যতটুকু আমি দেখেছি আমার ভালো লেগেছে তো তবে এই চরিত্রটা কিন্তু ভালো করে লেখা হয়নি চরিত্রটার মধ্যে কিন্তু গভীরতা কম তো এ আজকে যেহেতু রবিবার ছিল আজকে কিন্তু এই সিনেমাটা দেখতে লোকে গেছিলো এবং ভিড়ও করেছিল এবং লোকে এটাকে এনজয় করেছে তো ওভারঅল যদি মানে আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাসে যদি যান তাহলে কিন্তু এই সিনেমাটা কিন্তু আপনার ভালো লাগবে খেল খেলমে অক্ষয় কুমারের যে যে সিনেমাগুলো আসছে কম্পারেটিভলি সেইখানে কিন্তু সেই তুলনায় কিন্তু এই সিনেমাটা ভালো লাগবে আপনাদের দেখতে তো এটাই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটাকে নিয়ে থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই